الحمد لوليه والصلاة والسلام لأهلهما أما بعد فقد قال الله تعالى في شان حبيبه تعظيما له وتوقيرا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صف جائیں گے جنت میں غلامان رسول اللہ مولانا محمد وعلی آل سید والسلام علی رسول اللہ اپسید حضرات مسلین کرام رحمانی و رحمکم اللہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ حمد و صلات تیر پر مہان رب العزت تیر پویتر علی شان دربار شکریہ دے کچھ جنی پویتر ماہ محرم الحرام آخری جمعہ دیر منشے ہمادر کی مسجد شمبت حوار سجد دن کو رچھن شکرتن شبائی محبت تر آوازیں بڑا کر بولی الحمدللہ نبی جیر پویتر چرنے بے حد درود پاکر حدیہ پیرن کرچی بلن الحمدللہ شمانت حاضرین আমরা ইতিপূর্বে সূরা মুমিনের 33 নং আয়াত পর্যন্ত শেষ করেছিলাম যে আয়াতে করিমায় রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম হযরত মূসা কালিমুল্লাহ এবং ওনার পূর্বে যারা কাফের বেদিন ছিল নবী রাসূলকে অস্বীকার করেছিল তাদের অবস্থা কি হয়েছিল সে বিষয়ে আলোচনা করেছেন এমনকি 34 আংশিক গত জুমাতে আমরা শুরু করেছিলাম যেখানে রব্বুল ইজ্জত ইরশাদ করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালাকাদ জাআকুম ইউসুফু মিন ক্বাবলু বিল বাইনাত فما زلتم في شك مما جاءكم به حتى اذا هلك قلتم لن يبعث الله من بعده رسولا كذلك يضل الله من هو مسلم
মুশরিফুন মুরতাব। আল্লাহ বলেন কাজ্জাআকুম ইউসুফ, হযরত ইউসুফ আলাইহিস সালাম এসেছিলেন মিন কাবল, ইতিপূর্বে, অর্থাৎ মূসা আলাইহিস সালামের সে কালের কথা বলা হচ্ছে। ইতিপূর্বে হযরত ইউসুফ আলাইহিস সালাম আসছিলেন বিল বাইয়ানাত, ওনার অনেক দলিল অনেক মুজিজাত আল্লাহ পাকের কুদরত নিয়ে। ফামা যিলতুম ফি শাক্কিন মিম্মা জাআকুম বিহ, অতঃপর তোমরা তোমাদের পূর্বপুরুষ হযরত ইউসুফ আলাইহিস সালাম যা নিয়ে আসছিলেন সেটাতে তোমরা শক সন্দেহ শুভা করে আসছিলা, এই ব্যাপারে তোমাদের ব্যাপক ডাউট ছিল। মিম্মা জাআকুম বিহ, হযরত ইউসুফ আলাইহিস সালাম যা নিয়ে আসছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ অনেক মুজিজা দিয়েছিলেন, এমনকি মানুষ জীবনে বড় হয়ে গেলে ওই বান্দা কখনো আবার যুবক হতে পারে না, বুড়ি হয়ে গেলে ওই যুবক বুড়ি যুবতী হতে পারে না। আরবিতে একটা কথা আছে, লাইতাস শাবাব ইয়াউ, ইশ আমার যদি যৌবন কাল আবার ফিরে আসতো, ইশ বলবে, কিন্তু ফিরে আসবে না। যেটা গেছে গা জীবন আমাদের, যে দিন আমাদের আয়াত থেকে চলে গেছে এটা আর আসবে না, যে রাত অতিবাহিত হয়েছে সেটা আর পাবো না, এটা আমাদের হায়াতের বাজেট থেকেই যাচ্ছে। আর আমরা রাত দিন পার হচ্ছে, এদিকে আমরা কবরের দিকে অগ্রসর হচ্ছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে দেখেন মানুষের কাছে সে আখেরাতের কোন ভয়, এই যে কেশুনির ব্যাপারে গোটা বাংলাদেশ মানুষের কাছে এত টাকা থাকতে পারে, একজন মানুষের কাছে কত টাকা লাগে, কত হাজার কোটি টাকা লাগে, এরপর তারা টাকাগুলো কাউকে না দিয়ে, কোন গরিব মিসকিনকে না দিয়ে বা সরকার কিছু গুরুত্ব দিত, এটা সরকারি ফান্ডে চলে যেত, কিন্তু কেটে কেটে পানিতে ফেলে দিল। এরা একটু খেয়াল করে নাই সরকারকে হিসাব দেওয়ার জন্য, অর্থাৎ দিতে লাগবে না আমি দিতে পারবো না, বাস আমি ফেলে দিলাম আমি বেঁচে গেলাম না, হাকিকি সরকার তো রয়ে গেছে। আল্লাহ যে বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি হাকামুল হাকিমিন, আমি কি সেই বিচারের বাস্তব মালিক আমি নই কি? সেদিন সব কিছু বিচার কিভাবে অর্জন করেছিলাম, কিভাবে ব্যয় করেছিলাম, সব কিছুর হিসাব আল্লাহ পাকের দরবারে দিতেই হবে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই চিন্তা তো কারো কাছে নাই। আজকে দেখেন সরকার পাকড়াও করার আদেশ দিয়েছে, সরকার থেকে বাঁচার জন্য কে কোন দিকে যাবে, পালাবার চেষ্টা করছে, অনেকে পালাচ্ছে ঠিকই, কিন্তু আল্লাহ পাকের পাকড়াও থেকে পালাবার কারো শক্তি আছে? কখনো না। আমার আল্লাহ পাক সুবহানাল্লাহ তাআলা কোরআনে পাকের বিভিন্ন আয়াতে নিজের পাকড়াও কথা বলেছেন, আল্লাহ পাকের পাকড়াও কিন্তু মজবুত, কেউ আল্লাহ পাকের পাকড়া থেকে ছাড়া পাবে না। সেজন্য যে যতই কিছু করুক না কেন আমার আল্লাহ পাক সুবহানাল্লাহ তাআলা বলেন একদিন নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে তখন তো আমার কাছে আসতেই হবে। একটু সেই কথাটা স্মরণ রাখিও, যারা আল্লাহ পাকের দরবারে যাবার কথাটা স্মরণ রাখে ওনাদের কারো ওয়াজ করতে হয় না, এটাই বড় ওয়াজ। আমার দুবিদি সেই কথাটা বলেছেন, কাফা বিল মওতে ওয়াজা, মওতের কথা স্মরণ করাই দেওয়া এটাই বড় ওয়াজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
আজকে একটা মুসলিম কান্ট্রিতে এভাবে মানুষ হারাম উপার্জন করবে, জুয়া খেলার মাধ্যমে, সুদ ঘুষের মাধ্যমে হারাম উপার্জন করবে আর সম্পদের পাহাড় করবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন। আখেরাতে হিসাব দিতে হবে এই কথা স্মরণ রাখা তৌফিক দান করুন। আমিন। বলেছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই কাজ করে দেখিয়েছিলেন যেটা সম্ভব না, তো উনি কিভাবে করলেন? উনি শুধু দোয়া করেছেন, কিন্তু করেছেন কে? যে বললাম লাইতা শাবাব ইয়াউদ, ইস আমার যৌবন কাল যদি আবার ফিরে আসতো, এটা আমরা ইস করলেও ফিরে আসবে না, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সাথে যার শাদী হয়েছিল হযরতে জুলাইখা, উনি বুড়ি হয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামের অপেক্ষা করতে করতে, পরিশেষে আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে সেই জুলাইখা যৌবনকে আবার ফিরাই দিয়ে একেবারে যুবতী বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে বহু বিষয় আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে দেখিয়েছিলেন। আর আল্লাহ বলেন ফামা সিলতুম ফি শাক্কিম মিম্মা জাআকুম বিহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম যা স্পষ্ট দলিল নিয়ে আসছিল, মুজিজাত নিয়ে আসছিল, অনেক কিছু নিয়ে আসার পরও তোমরা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারেও সন্দেহ করেছিলা, আর মূসা আলাইহিস সালামের ব্যাপারে সন্দেহ হবে না কেন? এটাই কথা। ইনার পূর্বে কয় বছর পূর্বে বলছিলাম, 400 বছর জমাতে আমরা আলোচনা করেছিলাম, কয় বছর? ইউসুফ আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের মধ্যখানে ডিস্টেন্স ছিল 400 বছর। 400 বছর আল্লাহ বলেন তোমাদের বাপদাদারা ইউসুফ আলাইহিস সালামের যুগ পেয়েছিল, কিন্তু ইনাদের এনার উপর ঈমান আর নাই, ওনার সামনে বিয়াদবি করেছিল। আমার আল্লাহ বলেন হাত্তা ইযা হালাকা কুলতুম লাই ইয়াবআসাল্লাহু মিন বাদিহি রাসূলা। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মারা গেলেন, হাত্তা ইযা হালাকা যখন মারা গেলেন, কুলতুম তোমরা বলেছিলা লাই ইয়াবআসাল্লাহু মিন বাদিহি রাসূলা, যে ইউসুফ আলাইহিস সালামের পরে আল্লাহ কোন রাসূল প্রেরণ করবেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদের দাবি ছিল যে ইউসুফ আলাইহিস সালামের পরে কোন নবী রাসূল আসবে না। আল্লাহ বলেন এরা কেন বলে? যালিকা ইউদিল্লুল্লাহু মান হুয়া মুসরিফুন, এভাবে আমি আল্লাহ ধ্বংস করে, আমি আল্লাহ গোমরাহ করে দিই, পথভ্রষ্ট করে দিই, মান হুয়া মুসরিফ যে সীমা লঙ্ঘন করে, মরতাব এবং যে সন্দেহ পোষণ করে, যারা সীমা লঙ্ঘন করে ধর্মীয় বিষয় হোক দুনিয়ার বিষয় হোক, যারা সীমা লঙ্ঘন করে এবং যারা সন্দেহ পোষণ করে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে এভাবে গোমরাহ করে দিই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুসরিফ বান্দা, মুসরিফ মানে মুতাজাবিস, যারা হদ পার হয়ে যায়, বাউন্ডারি সীমা লঙ্ঘন করে, এদেরকে বলে মুসরিফ। আবার যারা টাকা অপচয় করে, সম্পদ অপচয় করে, এটাকে মুসরিফ বলে। আমার আল্লাহ বলেন খবরদার, কুলু ওয়া শরাবু ওয়া লা তুসরিফ, খাও পান করো, তবে মনে রাখবা ওয়ালা তুসরিফু, অপচয় করো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। খেতে পারো, খাও পানাহার করো, কিন্তু অপচয় করো না। আর আমরা তো অর্ধেক খেয়ে অর্ধেক ফেলে দিই, আর অনেক বন্ধু আছে খাইতে পারে না, উপবাসটাকে ভালো করে খাই না, আর কারো কাছে যাইও না,
খুব কষ্ট করে জীবন যাপন করে আমরা তাদের প্রতি একটু দয়া করি না? আল্লাহ পাক আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুন। আসুন, আমার আল্লাহ বলেন যে মুসরিফ বান্দা, মুসরিফ বলতে সীমা লঙ্ঘনকারী, প্রতিটা ক্ষেত্রে সীমা লঙ্ঘনকারী আছে কিনা, প্রতিটা ক্ষেত্রে আছে, পানাহারের মধ্যে সীমা লঙ্ঘনকারী আছে, পরিধানের ক্ষেত্রে সীমা লঙ্ঘনকারী আছে, যারা কাপড়ের উপর কাপড় নেই যতটুকু প্রয়োজন তার চেয়ে অনেক গুণ বেশি, আর ব্যবহার না করলে রেখে দেয়, কাউকে দেয় না, এটাও মুসরিফ। মহিলাদের অভ্যাস বেশি, বারবার আমি একটা কথা বলি, এরা কোথাও একটা কাপড় নিয়ে গেলে, কোন অনুষ্ঠানে গেলে, এক সপ্তাহের ভিতরে যদি আরেকটা অনুষ্ঠান হয়, সে কাপড় পরে, নতুন এই কাপড় পরে আরেকটা অনুষ্ঠানে যাই না, নতুন কাপড় আরেকটা লাগবে, যতটা অনুষ্ঠান ততটা কাপড়, এটার নাম মুসরিফ, এটার নাম সীমা লঙ্ঘন, এটার নাম অপচয়। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা প্রতিটা ক্ষেত্রে অপচয় রোধ করার তৌফিক দান করুন। এই অপচয় আমার আল্লাহ পছন্দ করেন না, এমনকি অপচয়কারীকে আমার আল্লাহ কার ভাই বলেছেন? শয়তানের ভাই বলেছেন, ইন্নাল মুবাদদিনা কানু ইখওয়ানাশ শায়াতিন বলেছেন আমার আল্লাহ। যারা মুবাদদিন অপচয়কারী, প্রতিটা ক্ষেত্রে যারা অপচয় করে এরা শয়তানের ভাই। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা শয়তানের ভাই হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুন। ইমানদার একে অপরের ভাই ভাই না, আর শয়তানের ভাই বললে কেমন কথা? এদি আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন ইখওয়া, এক মুমিন অপর মুমিনের ভাই। আবার আমার আল্লাহ বলেন অপচয় করিও না, কেন করলে শয়তানের ভাই হয়ে যাব। কি আমরা কি ইমানদারের ভাই হব না শয়তানের ভাই? তাহলে প্রতিটা ক্ষেত্রে অপচয় করা থেকে অন্তত নিজেকে নিজে হেফাজত করতে হবে, নিজের পরিবারকে হেফাজত করতে হবে। বাস আমি আমার যতটুকু সামর্থ্য আমি আমার অনুযায়ী করলাম, আপনি আপনারটা করুন, দেখবেন সমাজ এভাবেই শুধরাবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এভাবে সরকার যদি প্রতিটা ক্ষেত্রে যদি হাত দিত, আমাদের আমার মনে হয় আমাদের সরকারকে কোন দেশের কাছে গিয়ে হাত টানতে হইতো না। যদি সমাজত সকাশ গুলো যদি উত্তোলন করত, সুখ অফ করে দিয়ে যদি সকাশ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করত, তাহলে আমাদের দেশের চেয়ে বড় ধনিয়া হতো না, শান্তি আমাদের দেশটি আর কোন দেশে শান্তি হইতো না। কি বন্ধ করে দিয়ে, সুখ বন্ধ করে দিয়ে যদি সকাতের এই ইসলাম খোলাফায় রাশেদা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তাহলে এ দেশে আমার মনে হয় একজনও গরিব থাকবে না। এক একজন হাজার হাজার কোটি টাকা, এক হাজার কোটি টাকা যার কাছে থাকে, তার কাছে তো বছরে আড়াইশো কোটি টাকা যারা দিতে হবে, আড়াইশো কোটি টাকা সরকার দিলে তো এভাবে যদি আমার মনে হয় গোটা বাংলাদেশ থেকে সরকার উত্তোলন করলে আমাদের বাংলাদেশ সরকারের কাছে বিরাট এক ফান্ড হয়ে যাবে, পদ্মা সেতুর মতো বিশটা বানাইতে পারত যদি এই ফান্ড গুলো নিতে পারত। কিন্তু দেখা যায় যারা ধনী 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 হচ্ছে, গরিব গরিব হচ্ছে, এটার নাম ইসলাম না। এই সাকাতকে আমার আল্লাহ ফরজ করেছেন, তু কাজুমিন আগনিয়াইহিম ওয়া তুরা কুন ইলা ফুকরাইহিম। নবীজি বলেন এই সাকাত নেওয়া হবে ধনীদের থেকে, আর কারো ফকিরের উপর রাখার জন্য নয় সাকাত, তুরা দুই লা ফুকরাইহিম, আর এই সাকাতের হকদার হলো ফকিররা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ সাকাতের হিসাব তো সরকার নিচ্ছে, সরকার তো সাকাতের হিসাব নিচ্ছে না, তবে হিসাব দিতে হবে কার কাছে? যে যাকাত দেয় নাই, বলেছিলাম কারণ আমাদের ভাইরা টাকা রাখলার কত রাখতে পারবে, সিন্ধুকের মধ্যে ঢুকাইলার কত ঢুকাইতে পারবে, কিন্তু কারণ মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল, যার কথা বলেছিলাম আমার আল্লাহ
এখানেই বলেছিলেন এই সূরা মুমিনুর মধ্যে সে কারণের কথা রব্বুল আলামিন বলেছিলেন মূসা কালিমুল্লাহর সাথে, আমার আল্লাহ বলে ওয়াইলা ফিরাউনা ওয়া হামানা ওয়া কারুনা, আমার আল্লাহ মূসা কালিমুল্লাহকে ফিরাউনের কাছে হামানের কাছে এবং কারুনের কাছে পাঠিয়েছিলেন। যতই বড় ধনী হোক না কেন, কারুনের চেয়ে বড় ধনী কে আর হতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। কারণের অবস্থা কি? আল্লাহ ফাখাসাফনাহু বিদাহি, আমি তাকে এবং তার যত ঘরবাড়ি ছিল, সিন্দুকার সিন্দুক ছিল, এত বেশি সিন্দুক ছিল তার, এত বেশি সিন্দুকের চাবি ছিল, চাবিগুলো পকেটে নিতে পারত না, এই চাবিগুলো নিয়ে যাওয়ার জন্য উট বহন করত। এবার বুঝেন কতগুলো চাবি ছিল আর কতগুলো সিন্দুক ছিল, কত সম্পদ ছিল। আল্লাহ বলে তাকে এবং তার বাড়িঘর সহ আমি জমিনে ঢুকাই দিয়েছি, এটা আমার আল্লাহর জন্য কি কোনো ব্যাপার? আল্লাহ ঢুকে যাও বললে তো ঢুকে যাবে, একটু আমাদের ভয় হচ্ছে না, মনে হচ্ছে স্থায়ী ভাবে দুনিয়াতে এসে গেছি, কোথাও যাব না, কেউ আমাকে কিছু করতে পারবে না, এই ধরনের মনমানসিকতা আমাদের সৃষ্টি হয়ে গেল। আল্লাহ এই শয়তানি খেয়াল থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। আমাদের দায়িত্ব ওয়াজ করা, এই শুনে আমল করা, কিন্তু শ্রোতাদের দায়িত্ব। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসুন কি বলতে চাই, আমার আল্লাহ বলেন কাযালিকা ইউদিল্লাহু মান হুয়া মুসরিফ, যে সীমা লঙ্ঘন করে আমি আল্লাহ বলে আমি তাকে পদভ্রষ্ট করে মুরতাদ, এবং যারা সন্দেহ পোষণ করে, রাসূলকে নিয়ে সন্দেহ, কিতাব নিয়ে সন্দেহ, আল্লাহর কালাম নিয়ে সন্দেহ, বিভিন্ন আল্লাহর কুদরত নিয়ে যারা সন্দেহ করে, ওলিউল্লাহদের এই ক্ষমতা এটা আল্লাহর কুদরত, ওলিউল্লাহদের ক্ষমতা মূলত কুদরত কা, ওলিউল্লাহর কারামতকে অস্বীকার করা মানে আল্লাহর কুদরতকে অস্বীকার করা, নবীজির মুজিজাতকে অস্বীকার করা মানে আল্লাহর কুদরতকে অস্বীকার করা। তাহলে ওলি মানে মানে মূলত আল্লাহকে মানে, এখানে শিরিকের কোনো বিষয় না, ওলিউল্লাহর মাধ্যমে আমার আল্লাহ নিজের ক্ষমতা প্রকাশ করে, আপনি আল্লাহর ওলি হতে চান পারেন না, আপনি চেষ্টা চালান, তখন দেখবেন আল্লাহ আপনাকে ওলি বানালে আপনার মাধ্যমে আল্লাহর কুদরত প্রকাশ করে। তবে ওলি হওয়া এত সহজ, ওলিউল্লাহ হওয়া এত সহজ না, ওলিউল্লাহর জীবন একটু দেখুন, ইনারা কিভাবে যে কষ্ট করে আমল করেছেন, কি কষ্ট করে রাত জেগে ইবাদত করেছেন, ইনারা ওলিউল্লাহ মানে যাদের থেকে, যারা হারাম থেকে অনেক দূরে থাকেন, ওলিউল্লাহ মানে যাদের পেট পরিষ্কার, যাদের কলব পরিষ্কার, ইনাদের কলবের পরিষ্কার করে, সাকালাতুল কলব করে, রাত দিন আল্লাহর জিকির করে করে, আর পেটকে পরিষ্কার রাখে হারাম থেকে হেফাজত করে, পেট আর কলব, এই কলব যাদের জিন্দা, কলব যাদের পরিষ্কার, বাস আমার আল্লাহ তাদের কলবের মাধ্যমে কুদরত প্রকাশ করে। আমরা তো আমাদের কলব মেরে ফেলেছি, হারাম খেলে কলব কি হয়ে যায়, গুনাহের কাজ করলে কলবের দাগ পড়ে যায়, একটা করলাম দাগ একটা হলো, আর একটা করলাম দাগ আর একটা হলো, যেভাবে হজের আসওয়াদ কালো হয়ে গেছে, হজের আসওয়াদ কোনো কালো পাথর ছিল না, এটা সুন্দর পাথর ছিল, বনি আদমের গুনাহ চষে চষে পাথরটা কি হয়ে গেল। আমরাও যদি গুনাহ করি আমাদের কলব কালো হয়ে যায়, আর যারা নিজেদেরকে গুনাহ থেকে পরিষ্কার রাখতে পারে, রাত দিন তওবা ইস্তিগফার করে, আমার আল্লাহ তাদের কলবকে পরিষ্কার রাখে, আর যাদের কলব জিন্দা, আমার নবী জীবন উইদা সালোহাত সালোহাত জসদ কুল্লুহু, কলব যা শুদ্ধ পুরো শরীর সুন্দর, ওয়াইদা ফাসাদাত, কলব যখন নষ্ট হয়ে যায়, ফাসাদাল জসদ কুল্লুহু, শরীর যত সুন্দর হোক না কেন শরীর নষ্ট, আলা ওয়াহিয়াল কলব বলেছেন নবীজি। আমরা তো কলবি ভাবে মরা,
আর ওলিউল্লাহ মানে কলবান জিন্দা, যাদের কলব জিন্দা এরা মারা গেল জিন্দা, যাদের কলব জিন্দা এনারা মারা গেল কি জিন্দা। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা এই বিষয় সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসুন আমার আল্লাহকে বলেন, الذين يجادلون في آيات الله الذين يجادلون جرا جبنا করে في آيات الله আল্লাহ পাকের নিশানে নিয়ে আল্লাহ পাকের কুদরত নিয়ে বেগায়র সুলতানিন কোন দলিল ডকুমেন্টস ছাড়া ঝগড়া করে কি ছাড়া দলিল ছাড়া বাড়াবাড়ি করে দলিল ছাড়া আতাহুম যে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে কুদরত দিয়েছি নিশানি দিলাম আমি আল্লাহর কুদরত প্রকাশ করলাম নবী পাঠাইলাম রাসূল পাঠাইলাম এরপরও আসমানে কিতাব দিলাম এরা আমার আয়াত নিয়ে ঝগড়া করে যখন দলিল ছাড়া ঝগড়া করে অনেক বান্দারা বাড়াবাড়ি করে ঝগড়া করে আর যদি দলিল দলিল চান তখন নরম হয়ে যায়। আমরা অনেক কাজ করি যেমন মোনাজাত করি, মোনাজাতের পক্ষে হাদিস আর হাদিস আছে, আর মোনাজাতকে বেদাত বলার নাজায়েজ বলার কোনো দলিল আছে? যদি বলো বসো আর বসে না, এরা শুধু শুধু বাড়াবো ঠিক না? এভাবে রাসূল পাক ইসলামে কায়াম করা, রাসূল পাকের কিয়াম নিয়ে গত শুক্রবারও আমাদের পার্শ্ববর্তী ফকিরাটের পশ্চিমে একজন খতিব নাকি বসতে চায় বাড়াবাড়ি করতে চায়, এই ফকিরাটের পশ্চিমের কথা বলতেছি। তাই আমাদের মাওলানা মুজিবুদ্দিন আল কাদেরী আছে না, ইনাদের বাড়ি ওনাকে বসবে চ্যালেঞ্জ করবে, তা আমরা বললাম কখন বসবে কিভাবে বসবে একটু বসার জন্য, বসার যখন ডাক দিই তখন লেস তুলে পালানো ছাড়া উপায় নাই। কেন এরা বাড়াবাড়ি করে কিন্তু বেকারের সন্তান এদের প্রতি জানাজার পরে দোয়া নাই বলে, জানাজার পরে দোয়া নাই বলে, আর যখন বলে ঠিক আছে কোথায় নাই জায়েজ নাই বলতেছেন কোন দলিল আছে কিনা দেন, তখন বলে আর তো কোনো দলিল নেই, এদের জায়েজও নেই দলিলও নেই। আর আমাদের জায়েজের পক্ষে একটা দুইটা দলিল না, কিতাব আর কিতাব আছে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ফাজিল বরাবি একটা কিতাব লিখে দিয়েছেন, বাসলু সামায়ে আলা দোয়ায়ে বাদা সালাতিল জানায়েজ নামে, জানাজার পরে পরে দোয়া করার উপর স্বতন্ত্র কিতাব। এবং এর প্রতিটা ক্ষেত্রে বাড়াবাড়ি কি ছাড়া, আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগায়রি সুলতান আতাহুম, যারা দলিল ছাড়া বাড়াবাড়ি করে, কাবুরা মাক্তান ইনদাল্লাহ ওয়া ইনদাল্লাযীনা আমানু, দলিল ছাড়া বাড়াবাড়ি করা এই বিষয়টা আল্লাহর কাছে বড় নারাজগি বিষয়, বড় অপছন্দ বিষয়, আমার আল্লাহ রাগ করার বিষয়। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের কাছেও এটা অপছন্দনীয় বিষয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। বাড়াবাড়ি করার জন্য কি লাগে? আপনি বলেন জায়গাটা আমার, তো দলিল বলে দলিল জানি, তো আপনার কাছে বাড়াবাড়ি করার যোগ্যতা আছে নাকি? আপনি দলিল নিয়ে আসুন, আপনি দাবি করছেন এটা আমার দলিল, তো জমিন আপনার হলে দলিল নিয়ে আসুন, তো দলিল দলিল যদি দুর্বল হয় আসবে, দলিল না থাকলে কি আসবে? এখন তো এরকম চলছে দখলদার খিচাড়া আল্লাহ আমাদের সবাইকে, আসলে গোটা জমিন হলো ওলিউল্লাহ আর আমরা হলো ওলিউল্লাহর পক্ষের মানুষ, দলিল তো হবে। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাতাবনা ফিস সাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আল্লাহ বলেন কোরআন না শুধু কোরআনের আগে জবর ছিল,
ওই জবর শরীফও আমি আল্লাহ লিখে দিয়েছিলাম, লাকাদ কাতাবনা, আমি আল্লাহ লিখে দিয়েছি, ফি সাবুরি, সাবুর নামক কিতাবে, আল্লাহ আরদ ইয়ারিফুহা, এই জমিনের মালিক, ইবাদি আস-সালিহুন, আমার ওলিউল্লাহরা, এই জমিনের মালিক কারা? ওলিউল্লাহরা। আরে জমিন দখলে থাকবে কাদের? ওলিউল্লাহর পক্ষে যারা তাদের। মাঝে মাঝে দখলদার আসে, আমার আল্লাহ আবার গজব আজাব দিয়ে দৌড়াই দেবে, ঠিক না? বেশি দিন দখল করে রাখতে পারে, কারণ ওলিউল্লাহদের পক্ষে যারা এরাই থাকবে, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সবাইকে ওলিউল্লাহদের পক্ষে থাকার তৌফিক দান করুন। যত বাতিল হয়েছিল, হচ্ছে, হবে, সব বাতিল দেখবেন ওলিউল্লাহ সহ্য করতে পারে না, সব সহ্য করতে পারে, ওলিউল্লাহ সহ্য করতে পারে না। এরা এখান থেকে শিরিকের গন্ধ পায়। কিসের গন্ধ? এখানে রাত দিনে বাদত চলে আর তারা বলে শিরিক। রাত দিন সূরা ফাতিহা পড়া হয়, রাত দিন সূরা ইখলাস পড়া হয়, রাত দিন দুরূদ শরীফের হাদিয়া দেওয়া হয়, রাত দিন সিয়ারত নামে কোরআন তেলাওয়াত করা হয়, এগুলো কি শিরিক না ইবাদত? যেখানে চলে ইবাদত আর তারা সেখান থেকে শিরিকের গন্ধ পায়। এবার বুঝেন না তাদের কথার কোনো দলিল নাই। আসুন আমার আল্লাহ কি বলেন, কাযালিকা ইয়াদমুল্লাহু আলাল লাযি আলা কুল্লি কলবিন মুতাকাব্বিরিন জাব্বার। আমার আল্লাহ বলেন প্রত্যেকটা কলবে মুতাকাব্বির, কতগুলো কলব, অহংকারী কলব, জাব্বার, ওই জবর জখল, ওই জবর জখল আসছে কথা যদি বা আমরা বাংলায় বলতেছি কোরআনে এসে গেছে, জাব্বার মানে যে জবর জখল করে। আমার আল্লাহ বলেন কাযালিকা ইয়াদমুল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে দিই, গুবরাহি মোহর মেরে দিই, কার জন্য? আলা কুল্লি কলবিন মুতাকাব্বির, যে বান্দা কলবে মুতাকাব্বির নিয়ে চলে, আল্লাহর আয়াতের সামনে মাথা ঝুঁকাই দেয় না, রাসূল পাকের হাদিসের সামনে মাথা ঝুঁকাই দেয় না, সব সময় বাড়াবাড়ি করে, অহংকার করে, নিজেকে অনেক কিছু মনে করে। আমার আল্লাহ বলেন তাদের কলবে আমি আর কি করব, মাহরুমেরে দিয়ে যাতে জান্নাতে যেতে না পারে, উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। বিদেশের দরাটা খাইলে কি মারে দি? আমাদের দেশে বলে পুরুষ আর ডুবতে পারে, কি মারি দেই? মাহার মারি দেই, শিল মাহার, আর ঢোকার সুযোগ নাই। আল্লাহ বলে আমিও মাহার মারি দিই, এমন জায়গায় মারি আর দেখবে না তোমরা, আমি আল্লাহ মাহার মারি দিই কোথায়? আল্লাহ বলেন কি, কাযালিকা ইয়াদবুল্লাহ আলা কলবিন, প্রতিটা কলবের মধ্যে কোন কলব? মুতাকাব্বিরিন ওয়া জাব্বার, মুতাকাব্বিরিন জাব্বার, অহংকারকারী, জবর দখলকারী কলব, ওই কলবের মধ্যে আমি আল্লাহ মাহার মেরে গেলে, মাহার মারে দিলে ওই কলব নিয়ে কখনো জান্নাতে যাওয়ার সুযোগ নাই। জোরা বলুন নাউজুবিল্লাহ। এমনি গুনাহগার হলেও আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু যে অহংকার করে তার ব্যাপারটা আমার আল্লাহ কিয়ামতের ময়দানে নাকি ইমামে বাসসার বাসসাদে বাসসার হাদিস তো করেছেন 3430 নম্বর হাদিস, যে হাদিসের মধ্যে রয়েছে কিয়ামতের ইমামে হাফেজ নুরউদ্দিন হাইসামি উনি নোট করেছেন মজমায়ে জাওয়াইদের মধ্যে, যে যারা মুতাকাব্বির এদের কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নাকি উঠাবে একেবারে পিঁপড়ার মতো। পিঁপড়া দেখলে পিঁপড়ার গায়ের উপর আমরা উঠি যাই না, পা দিই না, এ কতটুকু খেয়াল করে নাকি? আমার আল্লাহ নাকি মুতাকাব্বির যারা, অহংকারী যারা, এদেরকে কিয়ামতের ময়দানে উঠাবেন কিসের মতো? পিঁপড়ার মতো, ছোট্ট। আল্লাহ বলে অনেক অহংকার করছিলাম, নিজেকে অনেক বড় কিছু মনে করছিলাম, এবার দেখো কিয়ামতে তোমার অবস্থা কি। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ চাইলে পারে না, এটা আমার আল্লাহর জন্য কোনো ব্যাপার নাকি? সেজন্য আর ইমানদার গুনাহগার হতে পারে, আর আমার আমার আল্লাহ বলে চার কলবে অহংকার সামান্য পরিমাণ থাকবে তাকে আমি জান্নাত দিব না, তার কলবে মোহর মেরে দিব আর জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না।
আর প্রত্যেকটা কলব যারা কলবে নাই একেবারে দুর্বল কলব, আল্লাহ পাকের সামনে যে কলব সবসময় নরম থাকে, রাসূলের পাকের সামনে শান শুনলে কলব নরম হয়ে যায়, দুর্বল হয়ে যায়, এমনকি কলব নরম হয়ে গেলে চোখ দিয়ে পানি পড়া শুরু করে। কলব নরম হয়ে গেলে পানি পড়ে কোন দিকে? চোখ দিয়ে। আমার আল্লাহ ওই বান্দাকে কখনো জাহান্নামে দিবে না, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। وقال فرعون يا هامان ابن لي شرحا لعلي ابلغ الاسباب। এবার ফেরাউন হামানকে বলল, হামান ছিল মন্ত্রী, ফেরাউন ছিল বাদশাহ, ফেরাউন তার মন্ত্রীকে বলল, ইয়া হামান, এ হামান, ইবলি সরহা, তুমি আমার জন্য একটা সরহা বানাও, সরহান মানে ইমারত, কেমন ইমারত? এটা হবে শুধু কাচের ইমারত, কাচের ইমারত, লাল্লি আবলুবাল আসবাব, যাতে আমি উপরে ওঠার জন্য কোন মাধ্যম পাই, কিসে যাওয়ার আসবাব, আসমাবাফি, আমি যাতে এত ব্যাপক এত উঁচু তুমি আমার জন্য ইমারত বানাইবা, বিল্ডিং বানাইবা, আমি যাতে এই বিল্ডিং এর উপরে করে আসমানে উঠে যেতে পারি। একটু জোরে বলি না, নাও শুনবেন, কার হুকুম? ফেরাউনের। আমি যাতে আসমান দেখতে পাই, আমি যাতে দেখি, আমি যাতে চলে যেতে পারি কার কাছে? ইলা ইলাহে মুসা, মুসা যাকে ইলা মানে, মুসা যাকে মাবুদ মানে, আমি যাতে ওনার কাছে যেতে পারি। আর আমি তো মুসার ইলা বলতে কিছু নাই মনে করি, আমি উপরে উঠি, কত উপরে উঠতে পারবে? যতই উপর উঠো কত উপর উঠতে পারবে? আল্লাহ বলেন একটা সীমা রেখে দিয়েছি, যেখানে উপরে উঠে গেলে নিশা কষ হয়ে যাবে, আর উঠতে পারবে না, যতটুকু গেলে নিঃশ্বাস থাকবে, আবার উপরে গেলে সেখান থেকে তোমার উপর উঠে নিবে, আবার এমন একটা কতটুকু পরিসীমা আছে, উপর উঠলে মানুষ নিচে পড়ে যায়, এটাকে মাধ্যাকর্ষণ শক্তি বলা হয়, জমিনে টানে নিয়ে আসে, আবার এমন মাধ্যাকর্ষণ শক্তি যদি পার হয়ে যায় ওই বন্দার এদিকে আসতে পারে না, ওদিকে উঠে ফেলবে, তখন ওদিকে উঠানো মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, যাওয়ার সুযোগ নাই, মরণ ছাড়া কোন উপায় নাই। দেখেন আল্লাহ বলে ওকাযালিকা সুয়্যিনা লিফিরাউনা সুউ আমালিহি, এভাবে আমি আল্লাহ ফেরাউনের খারাপ কাজগুলো তার জন্য সুন্দর করে দিয়েছি, সে মনে করছে যা করছে এগুলোই ভালো, তার বিপরীতগুলো খারাপ। ওয়াসুদ্দা আন সাবি আনিস সাবিল, এমনকি ফেরাউন রাস্তা থেকে সরে গিয়েছে। ওয়ামা কাইদু ফিরাউনা ইল্লা ফি তাবাব, আল্লাহ বলে ফেরাউনের যত ষড়যন্ত্র আছে, ওয়ামা কাইদু শাইফ ফিরাউনা, ফেরাউনের যত ষড়যন্ত্র আছে, ইল্লা ফি তাবাব, সব আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউনের যত সব ষড়যন্ত্র মুসা কালিমুল্লাহকে নিয়ে, কেন বলেছিলাম না মুসা আলাইহিসসালাম দুনিয়াতে আসার আগ থেকে ষড়যন্ত্র, মুসা আলাইহিসসালাম দুনিয়াতে আসার আগ পর্যন্ত ষড়যন্ত্র কিরকম, ছেলে জন্মালে সব মেরে ফেলে, সব ছেলে মারা গেছে কিন্তু মুসাকে মারতে পারেনি, লালন পালন করছে কোথায়? ওই ফেরাউনের ঘরে। আল্লাহ বলেন যত ষড়যন্ত্র করেছে সব ষড়যন্ত্র আমি দুঃসাহস করে দিয়েছি, ফেরাউনের এই ষড়যন্ত্র আমি আল্লাহর সামনে টিকে থাকতে পারব না। এভাবে আল্লাহ পাক সুবহানাল্লাহ তাআলা কাফির শক্তিকে, তাগুতি শক্তিকে, বেঈমানি শক্তিকে তুলে ধরেছেন। আল্লাহ বলেন যতই শক্তি দেখাও না কেন এটা আমি আল্লাহ দিয়েছি, তবে বেশি তুমি
এটা বেশিক্ষণ রাখতে পারবো না। আর আমি আল্লাহ যাদেরকে আমার কুদরতি শক্তি দিয়েছি ওই শক্তি শেষ নাই, এরা মারা গেলের পরও শক্তি থেকে যাবে। কুদরতি শক্তি আল্লাহ যাদেরকে দিয়েছেন এনারা মারা যাওয়ার পরও শক্তি, ওনাদের শক্তি ভাব থাকে। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন।